জর্জুইয়া যখন ব্যালন জয়ীর নাম ঘোষণা করবেন তখন সামনে উপস্থিত অতিথিদের থেকে চিৎকার, স্পষ্ট শোনা যাচ্ছিল ভিনিসিয়াসের নাম। প্রথমে দুই একজন, পরে বলতে শুরু করেন অনেকে। জর্জুইয়া বাধ্য হন কিছুটা থেমে যেতে। সঞ্চালক সেন্টি হেরিবার্ট সবাইকে চুপ থাকতে বলেন। এবারের ব্যালন ডিওরের যে বড় দাবিদার ভিনিসিয়াস, তা হয়তো এমন চিৎকারে কিছুটা ফুটে ওঠে। এদুয়ার্দো কামাভিঙ্গা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুটবল রাজনীতি লিখে একটি ক্রস চিহ্ন দিয়েছেন। সেই সাথে লিখেছেন, আমার ভাই, আপনি বিশ্বের সেরা খেলোয়াড় এবং কোনো পুরস্কার অন্যথায় বলতে পারে না। চুয়ামানি লিখেছেন, আমার ভাই, আপনি যা অর্জন করেছেন তা কিছুই কেড়ে নেবে না। আমরা সবাই জানি আপনি যা দিতে যাচ্ছেন তার জন্য তারা প্রস্তুত নয়। শুধু কামাভিঙ্গা কিংবা চুয়ামানি নন, টনি ক্রুস থেকে শুরু করে কারিম বেনজেমা, রিচার্লিসন থেকে শুরু করে মার্তা, সবাই ভিনিকেই নাম্বার ওয়ান বলেছেন, ভিনির পক্ষে কথা বলেছেন। শুধু ব্রাজিল বা মাদ্রিদের খেলোয়াড়ই নন, উলফসের হয়ে খেলা ফরাসি মিডফিল্ডার মারিও লেমিনা লিখেছেন, রদ্রি বিশ্বের সেরা মিডফিল্ডার ঠিক আছে, কিন্তু কোনো সন্দেহ ছাড়াই ভিনিসিয়াস এই মুহূর্তে বিশ্বের সেরা ফুটবলার। এরপর ক্রস চিহ্ন দিয়ে লিখেছেন, বিদায় ফুটবল। এদিকে রিয়াল মাদ্রিদ মনে করে ব্যালন ডিয়ার এবং উয়েফা রিয়ালকে সম্মান করে না। ভিনিসিয়াস ব্যালন ডিয়ার না জেতাটা অন্যায় ও অসম্মানজনক, এটিকে ঐতিহাসিক ডাকাতি মনে করছে তারা। আর তাই 50 জনের বহন নিয়ে যেই অনুষ্ঠানে উপস্থিত হবার কথা ছিল, সেই অনুষ্ঠানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উপস্থিত হয়নি মাদ্রিদের কেউই। সেরা ক্লাব নির্বাচিত হয়েছে রিয়াল মাদ্রিদ, সেরা কোচ হয়েছেন আনচেলত্তি। ভিনিসিয়াসকে সমর্থন দিয়ে সেই পুরস্কার নেয়নি কেউই। ইয়াসির আরাফাত সবুজ, বানো টিভি।